আজও অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করে। সাহিত্যে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক তেমনি চলচ্চিত্রেও সত্যজিৎ রায়। এই দুই ব্যক্তি, মানে এই দুটো মানুষ ছাড়া কিন্তু এই দুটো মাধ্যমই অসম্পূর্ণ। বিশ্বের দরবারে এই বাংলা এবং বাঙালির নাম যিনি নিয়ে গেছেন তিনি হলেন আমাদের সবাইয়ের প্রিয় সত্যজিৎ রায়। আজই তার 102তম জন্ম শতবার্ষিকী। তাকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম। তিনি শুধু সেরা চিত্র পরিচালকই ছিলেন না, তিনি সেরা চিত্রনাট্যকার, সেরা লেখক, সেরা সুরকার, প্রযোজক এবং অসাধারণ গ্রাফিক্স ডিজাইনার। 1921 সালে আজকের দিনে তিনি জন্মেছিলেন এই পৃথিবীর বুকে, বাঙালির নাম উজ্জ্বল করতে। তাই আজ সেই মানুষটিকে শত কোটি প্রণাম, অসংখ্য ভালোবাসা। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন স্যার।